হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার পরিবারের সবাই মোটামুটি সুস্থ রয়েছে। তো আমি অনামিকা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, নতুন ব্লগ। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে এই যে ছেলে মেয়েদের এখন বিকেলবেলা, বিকেল 5টা মতো বাজে। তো কিছু পয়সা দিয়ে ওদেরকে ভরতে দিয়েছি। তো দেখো দুজনে টাকা ভরছে আর খুব মজা করে ভরছে, দুজনকে ভাগ করে দিয়েছি, না হলে আবার ঝামেলা করবে। ছেলের তো ছোটটা একটু বেশি বদমাইশি করে। তো বর্ষাকালে বৃষ্টি প্রায়ই হচ্ছে, মানে সবসময়ই একটু থামছে একটু বৃষ্টি হচ্ছে। চারিদিকটা সবুজে সবুজে ভরা, গ্রামের পরিবেশ একটু সবুজই থাকে। আর বৃষ্টির জন্য একেবারে পাতাগুলো চকচক করছে আর ঘন সবুজে ভরা, মানে সবসময় পাতাগুলো বৃষ্টি হচ্ছে ধোয়া হয়ে যাচ্ছে, পাতাগুলো যেন নতুন একটা রূপ খুলে উঠেছে। আর এদিকে ঠাকুরঘরটা দেখে নিলাম যে জল টল ঢুকেছে নাকি, তো হাওয়া দিলেই ঠাকুরঘরটা ছিঁচ দেয় সেই জন্য। আর এদিকে আমি একটু তার একটু এখনও বিকেল রয়েছে ঠিকই, কিন্তু আমি একটু ময়দা মেখে রেখে দেবো, তো মেয়েকে পড়াতে বসবো। আর আমার মাথাটারও যন্ত্রণা হচ্ছিলো, তো জানি না এই মাথার যন্ত্রণা আমার কবে যাবে। সারা জীবন এটাকে সঙ্গে নিয়েই আমাকে বেড়াতে হবে, সপ্তাহে 4-5 দিন হয়েই থাকে প্রায়। প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়, খুবই কষ্ট হয়। যার যেটা হয় সে সেটাই ভালো, সেটা ভালো বোঝে। যাই হোক, অনেক ডাক্তার দেখিয়েছি, তখন একটু ভালো ছিলাম, ইদানিং আবার বেড়েছে যন্ত্রণাটা। আর এতটাই যন্ত্রণা হয় যে পেন ক্লিয়ার আমাকে খেতে হয়ই, কখনো কখনো দুটোও খেতে হয়েছে। তো মাথাটা একটু ছেড়েছে আর হালকা ফুলকাভাবে একটু একটু করে কাজগুলো সেরে রাখছি। আবার ময়দাটা মেখে রেখে সন্ধে দিতে যাব, তারপর আবার এসে একটু মেয়েকে পড়াবো। এই মাথার যন্ত্রণার জন্য খুব বেশি চেঁচামেচিও করতে পারি না, এমনি বাচ্চাদের পিছনে একটু বকাবকি তো করতে হয়ই, আর পড়াতে বসলে তো আরও বেশি বকতে হয় বাচ্চাদের বোঝানোর জন্য সেটা। তো যাই হোক, এভাবেই চলে যাচ্ছে জীবনটা। আর এখানে দেখো ময়দায় আমি নুন তেল আর একটু সোডা দিয়েছি, অল্প সামান্য চিনি দিয়েছি, দিয়ে মেখে বেশ খানিকক্ষণ রেখে দেবো, ঠান্ডা জলেই মাখবো। তো এই যে লুচি ভাজতে চলে এসেছি, আর বর্মশাই এসেছিলো একটু কোনো কাজের কথা বলতে, তো হাত ছানতাটা ধরিয়ে দিয়েছি। ওকে বললাম যে আমি বেলে বেলে দিচ্ছি, তুমি লুচিগুলো একটু তুলো। তো দেখছি কিছু বললো না, যাই হোক। আর এখানে ছেলে বসে রয়েছে, ছেলে আমাকে একটু সাহায্য করছে। বাচ্চাদের সাহায্য মানে বুঝতেই পারছো যে কাজের থেকে এই কাজ বাড়া বেশি। এই দেখো, তো আমার লুচি গোল কম হয়, ম্যাপি বেশি হয় আর একটু সাইজে বড়ও হয়।